শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই পাশ্চাত্যে ক্যান্সার রোগ সুগার রোগ প্রেশার রোগ এগুলো কিন্তু মহামারীর রূপ ধারণ করেছে কিন্তু এখনো পর্যন্ত ভারতে সেটা হয়নি কিন্তু আমরাও ওইদিকে হাঁটছি আমরাও ওই পিৎজা বার্গার বাইরের অত্যাধিক চিজ দেওয়া খাবার খাচ্ছি যেগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক খুব একটা ফ্রেশ জিনিস আমরা খেতে পছন্দ করছি না শুধুমাত্র জীবের লালসা মেটানোর জন্য আমরা আমাদের ভিতরের ভাইটাল অর্গানগুলোর ক্ষতি করছি এছাড়াও যত মডার্ন টেকনোলজি উন্নত হচ্ছে আমাদের অনেক সুবিধা যেমন হচ্ছে সেই রকম অনেক বড় বড় রোগেরও এগুলো কিন্তু কারণ হচ্ছে তাই এগুলোর ব্যবহার কীভাবে করতে হবে আমাদের জানা প্রয়োজন যেমন বর্তমানে প্রত্যেকের বাড়িতেই ফ্রিজ আছে এই বিষয়ে দর্শনার্থী একবার শ্রীমৎস্বামী পরমানন্দীকে প্রশ্ন করেছিলেন বাবা আজ ঘরে ঘরে ফ্রিজ ফ্রিজে রাখা খাবার খাওয়া কি ভালো তো উনি পরিষ্কার বললেন ফ্রিজ আমাদের জন্য নয় ওর ব্যবহার ভূমধ্য সাগরীয় দেশগুলোতে মদ রাখার জন্য মদ ঠান্ডা ভালো লাগে কাঁচা শাক রাখা চলে কিন্তু রান্না করা জিনিস রাখা ঠিক নয় ওই ঠান্ডায় খুব জীবাণু থাকে আর অমন খাদ্য হয়ে পড়ে তামসিক সর্বদা ফ্রেশ খাবে উনি এই আলোচনার সাথেই একটু থেমে আরো একটু বলেছিলেন যেটা অপ্রাসঙ্গিক হবে না উনি বলেছিলেন যেন তেঁতুলকে সংস্কৃত বলে জমদুতিকা ভালো না ও হৃতকে খুব ভালো মধুর সাথে হলুদ খাওয়া ভালো এটা কিন্তু লিভারের একটি ওষুধ উনি আগেও বলেছিলেন উনি এখানেও বলছেন মধুর সাথে হলুদ খাওয়া ভালো একটা শ্লোকে হলুদ হরিতকি আমলকির মহিমা বর্ণনা করা হয়েছে হলুদকে বলা হয়েছে কন্যা আমলকিকে মাতা কন্যা বা মাতা যদিও বা কুপিত হয় হরিতকি কদাপি কুপিত হন না ইয়দ্যপি কুপিতা মাতা কদাপি না হরিতকি লঙ্কা খাওয়া ভালো নয় উষ্ণ বীর্য হয় সুপারি ও কামবর্ধক লক্ষ্য করেছ বিয়েতে দেওয়া হয় পান সুপারি আর সাধুকে দেওয়া হয় হরিতকি যাই হোক এবার মূল আলোচনায় ফিরে আসি উনি আরও বলেছিলেন যেহেতু আমাদের দেশে হলুদ এবং সর্ষের ব্যবহার বেশি ওই জন্য আমাদের দেশে এত পলিউশন থাকা সত্ত্বেও ক্যান্সার রোগের প্রাদুর্ভাবটা কম ছিল কিন্তু এখন আমরা বিভিন্ন বাইরের খাবার খাচ্ছি উল্টো পাল্টা খাবার খাচ্ছি এবং নিজের বাচ্চাকে খাওয়াচ্ছি এবং বিশেষ বিশেষ দিনে কারোর জন্মদিন বাইরে খেতে হবে অমুকের অমুক তমুকের তমুক যাই হোক না কেন ড্রিঙ্কস পিৎজা বার্গার বাইরে যত রকম বাজে বাজে খাবার সেগুলো আমরা গ্রহণ করেছি পাশ্চাত্যের অনেক ভালো জিনিসও আছে ওগুলো আমরা গ্রহণ করিনি আমরা যত খারাপগুলো ওদের মধ্যে থেকে গ্রহণ করেছি এখন এখানেও ঘরে ঘরে লোকে মদ খাচ্ছে বাবা ছেলে বসে খাচ্ছে গাঁজা খাচ্ছে ড্রাগ নিচ্ছে যেগুলো ওদের সব থেকে খারাপ যেগুলো ওরা এখন বর্জনের পথে সেগুলো আমরা গ্রহণ করেছি উল্টো পাল্টা অ্যালোপ্যাথিক ওষুধ আমরা এখন খাচ্ছি ওরা ওগুলো বন্ধ করে দিয়েছে ওরা এখন তার যে আয়ুর্বেদিক ওষুধগুলো ওগুলো খাচ্ছে আর আমরা ওটাকে ছেড়ে আমরা ওদের খারাপগুলোকে নিয়েছি ওদের ভালোগুলো আমরা নিতে পারিনি যার ফলে ওদের রোগটাও আমাদের মধ্যে আসছে স্বামীজি স্বামী পরমানন্দজি বারবার বলেছেন ক্যান্সার রোগ হতে পরিত্রাণ পেতে সাধারণভাবে সংযত জীবনযাপন প্রণালী এছাড়া সংযত জীবনযাপন প্রণালী সহ রং করা খাদ্য খাবার আজকাল তো সব রং করা খাদ্য খাবার রং করা খাদ্য খাবার ফ্রিজে রাখা তৈরি তরকারি অমিষ্টান্ন এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত এলোমেলো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে আর এই সঙ্গে তন্তু বা আজজাতীয় জাতীয় ফলমূল শাকসবজি সহ নিয়মিত ত্রিফলাচূর্ণ সেবন করতে হবে নিয়মিত ত্রিফলাচূর্ণ খেলে বড় রোগ হয় না ইউটিউবে দৌলতে আপনারা অনেকেই জয়দীপ মহারাজকে চেনেন উনি স্বামী পরমানন্দজির সুযোগ্য শিষ্য ওনার রিসেন্টলি একটি আলোচনা পড়ছিলাম ওনার আলোচনাতেও উনি কিন্তু এই সংযত জীবনযাপন সম্পর্কে জীবন প্রণালীর ওপর খুব জোর দেন এবং জোর দিয়ে কিছু কথা উনি বলেছিলেন যেমন ভোরবেলায় বিছানা ত্যাগ করবে অর্থাৎ সূর্যের সাথে ঘুম থেকে ওঠার কথা উনি বলেছেন উঠেই এক গ্লাস গরম জল খেতে বলেছেন হালকা গরম জল এবং নিয়মিত যারা হাঁটতে পছন্দ করেন তারা নিয়মিত হাঁটবেন হুম ভোরবেলায় স্নান করার কথা বলেছেন যাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় প্রথম প্রথম একটু ঠান্ডা লেগে যায় কিন্তু তারপরে আর কোনো দিন ঠান্ডা লাগে না উনি বারবার এই কথাগুলি বলেছেন অর্থাৎ নিজের জীবন প্রণালীটাকে ঠিক করতে হবে সকালবেলায় দুপুরের মধ্যে খাবার শেষ করতে বলেছেন বারোটার মধ্যে কারণ সূর্য যখন মধ্য মধ্যগণে থাকে সেই সময় খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর বেলা গড়িয়ে গেলে শরীরে ইউরিক অ্যাসিড বাড়তে থাকে সূর্য যখন মাঝ আকাশ থেকে পশ্চিম আকাশের দিকে চলে যায় তখন আর খেতে নেই এইসব বিষয়ে উনি বারবার জোর দিয়েছেন এবং সেই আলোচনাগুলি আমাদের প্রত্যেকে শোনা দরকার ওদের ওনাদের একটা ইউটিউব চ্যানেল আছে মরমিয়া যেখানে গিয়ে আপনারা এইসব আলোচনা শুনতে পারেন এইসব আলোচনা এখন খুব দরকার ওনারা বারবার করে ওষুধের উপর নয় জীবন প্রণালীর উপর জোর দিয়েছেন কিভাবে জীবনে চলতে হবে জীবনশৈলীটা কেমন হবে তাতেই কিন্তু আপনার আর্ধেক রোগ সেরে যাবে সুন্দর এবং সুস্থ জীবন আপনি পাবেন আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শ্রী জয় শ্রী জয় শ্রী জয়